দুপুর সবাইকে অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাই চ্যানেলের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। আপনাদের সঙ্গে আছি আমি শান্তার রহমান। আজকে আমাদের সাথে আড্ডায় আমাদের তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। তারা হলেন প্রিয় অভিনেতা আফফান মিতুল, আমাদের সাথে আরও রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়েশা মৌসুমি, এবং আমাদের সাথে আরও একজন সঙ্গীত শিল্পী রয়েছেন জিশান খান শুভ। তিনজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে আসি যে খুব সম্প্রতি আপনার নতুন, আমি জানি তিনটা সিনেমা মুক্তি পেয়েছে, সেই সিনেমাগুলো নিয়ে একটু শুনবো। আচ্ছা, আমার গেল বছরই গন্তব্য ছবিটা মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস বেশ কিছু প্রেক্ষাগৃহে। এটা ছয়টা বন্ধুর উপর গল্প ছিল, আর সেই ছয় বন্ধুর মধ্যে আমি একজন ছিলাম এবং সবারই ডুয়েল ক্যারেক্টার ছিল, মানে আজ থেকে 40 বছর আগে এবং 40 বছর পরে। আর তার মধ্যে একজন ছিলেন ফেরদৌস আহমেদ, হঠাৎ বৃষ্টিখ্যাত নায়ক। আর হরিজন নামে একটি ছবি মুক্তি পেয়েছে আমার, আর নিকাব্বরের মহাপ্রয়াণ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। আর তার মধ্যে নিকাব্বরের মহাপ্রয়াণ ছবিটি ছয়টা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ইনক্লুডিং বেস্ট ফিল্ম। জি, অনেক ধন্যবাদ আয়েশা মৌসুমী। আপনার সাথে তো অনেকবার আমরা আড্ডা দিয়েছি এই তারকা কথনে, কিন্তু আজকে যদি একটু জানতে চাই যে এই সময়ে প্রচুর ইভেন্ট হচ্ছে এবং গান কেমন চলছে এবং ইভেন্টের প্রোগ্রামগুলো কীভাবে এনজয় করছেন এই এখনকার সময়গুলোতে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। প্রথমে তো থ্যাংকস আমাকে ইনভাইট করবার জন্য। আর কাজ খুব ভালো চলছে, আমি বেশ কিছু ইভেন্ট করলাম আর আরও কিছু আছে সামনে। আর এখন আমি আসলে মৌলিক গানগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত, আমি ওই নিজের গান বাড়ানোর চেষ্টা করছি। তো এই তো নতুন কোন গান কি সামনে আসছে? আমরা কি নতুন গান আসছে? আমার বেশ কিছু গানই আমার রেডি হয়ে আছে, বাট আমি মানে জাস্ট কিছুদিনের মধ্যেই একটা গান রিলিজ করব, সেটা লেখা এবং সুর হচ্ছে জিশান খান শুভর। তো আমরা খুব মানে খুব সুন্দর একটা গান, ওটা আমার বিশ্বাস অনেক পছন্দ করবে দর্শক, তো আমরা খুব ওয়েট করছি আর কি ওটা। আচ্ছা, সেই গানটা কি আমরা আয়োজনের শেষ দিকে একটু শুনতে শুনতে যাবো নাকি বাড়ি? ওইটা আচ্ছা দেখা যাক। আচ্ছা, একটু জিশান খান শুভ, আপনার নাম যখন চলে আসছে একটু শুনি যে রিসেন্ট কোন কাজগুলোতে ব্যস্ত সময় কাটছে? বেশ কিছু লেভেলের সাথে কাজ চলতেছে, যেগুলো রেডি, অলমোস্ট রেডি আর কি। আমরা ভিডিও প্ল্যান প্রিপ্রোডাকশনও রেডি, বাট আমরা শুটে নামছি না। তাছাড়া আমাদের ব্যান্ডের অ্যালবামের কাজ চলতেছে, আর একটা সিনেমার মিউজিক করতেছে আর কি, এটা কেউ জানে না। আচ্ছা, আদ্যত যদি রিলিজ হয় তারপরে বলা যাবে আর কি। আচ্ছা, ছোট মানুষ ছোট পরিসরে চলছে। আচ্ছা, না এখন কিন্তু নতুনদের একদম খুব ভার্সেটাইল একটা কাজের ব্যাপার আমরা দেখছি। আফফান মিতুল, একটু আপনার কাছে ফিরে আসি যে আমি কিন্তু জানি যে আপনি নাটকে একটা সময় লম্বা সময় কাজ করেছেন, এখন তাতে পুরাপুরি একদম সিনেমার হিরো যেটাকে বলা, মানে সিনেমাতে কাজ করার কিন্তু সব অভিনেতার স্বপ্ন থাকে। সেই জায়গা থেকে যদি আমি বলি যে স্ট্রাগলটা কী এবং সম্ভাবনা কী দুটা ক্ষেত্রেই, যে এখন অনেকেই কিন্তু আমরা সিনেমা, আমাদের অনেক সিনেমা হচ্ছে এবং ওয়েব সিরিজে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, পুরো জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? নাটক থেকে সিনেমায় গিয়ে সফল হওয়াটা খুব টাফ, এটা আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কারণ খুব বেশি হলে আমি দুজনের উদাহরণ দিতে পারবো, নাটক থেকে সিনেমায় গিয়ে সফল হয়েছেন একজন হুমায়ুন ফরিদি স্যার আর একজন ডলি জহুর ম্যাডাম। তারপরও সব অভিনয় শিল্পীদের শেষ লক্ষ্যটা থাকে সিনেমায় থিতু হওয়া, সেই লক্ষ্যে আমিও গিয়েছি সিনেমায়, দেখি কি হয় জানি না, তবে সিনেমাকে ভীষণ ভালোবাসি। আর আমি এই চ্যানেল আইতে আমার নিয়ার অ্যাবাউট 12টা টেলি ছবি অন এয়ার হয়েছে এবং অনেক নাটক অনেক কাজ গেছে, তো চ্যানেলে আমার নিজের ঘরের মতো মনে হয়। আর নাটক থেকে সিনেমায় যাওয়ার খুবই সম্ভাবনাময়, কিন্তু অনেক হিসেব করে পা ফেলতে হয়, লোভ সংবরণ করতে হয়। আর যেহেতু সবার মাথায় সেট আপ হয়েই থাকে নাটকের ছেলে, তো অনেক চোখ কান খোলা রাখতে হয়, অনেক কৌশলী হতে হয়, চালাক হতে হয়। আর ওয়েব সিরিজ দুর্দান্ত একটি প্ল্যাটফর্ম, আর যারা অভিনয় করেন হোক সেটা থিয়েটার নাটক বা সিনেমায়, এখন সবাই দেখবেন চাচ্ছে একটা ওয়েব সিরিজ করা। কার না স্বপ্ন থাকে, হইচই একটা সিরিজ তার যাবে, বাংলাদেশের এখন বিঞ্জ আছে, চরকি আছে, পুরো পৃথিবীতে নেটফ্লিক্স আছে। তো আপনি কেমন অভিনেতা এটা জাজমেন্ট এখন ওয়েব সিরিজে দারুণভাবে হচ্ছে, কারণ নাটক বা সিনেমায় কিছু স্টেরিওটাইপ নিয়ম থাকে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন না।
সেন্সর বোর্ড থাকে, সেন্সর বোর্ড থাকে, অনেক ধরনের প্রভাব থাকে, প্রোডিউসারের প্রভাব, নায়িকার প্রভাব, লিড ক্যারেক্টারের প্রভাব, ডিরেক্টরের প্রভাব, কিন্তু আপনি জাত শিল্পী কিনা বা আপনার ভিতরে আগুন আছে কিনা সেটা আপনি প্রমাণ করতে পারবেন এখন ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মে বা ওটিটি প্ল্যাটফর্মে। জি, অনেক ধন্যবাদ আয়শা মৌসুমি। আপনার কাছে আসলে যখনই আপনার সাথে আমার আড্ডা হয় বা দেখা হয় তখন মনে হয় গান শুনতে না পারলে দর্শকের তো ভালো লাগবে না। ছোট করে একটু গান শুনবো নাকি আজকে? হ্যাঁ অবশ্যই গান, তাহলে একটু গান শুনি আমরা। আমার নিজের একটা গান করি যে গানটা দিয়ে মানে মানুষ আমাকে আমার গান হিসেবে আমাকে চিনতে শুরু করেছে। এটা এক্সচেঞ্জ নাটকের গান, অপূর্ব ভাই আর সাবিলা নূরের অভিনীত। দেখা তোরে বুঝা গেছি তুই বারুদে ঝাঁজে ভরা, ছুইলে তোরে ঝাটকা লাগে ও পোলা তুই হেবি করা, স্বপ্নে দেখি মারি সুখী তুই যে খুব নজর কারা, কি যে করি পুইরা মরি তোর প্রেমে পড়ছি ধরা, দিলে ডান্স মারে তোরে দেখা তুই বারুদ ছাঁজে ভরা, দিলে ডান্স মারে তোরে দেখা তুই বারুদ ছাঁজে ভরা। থ্যাংক ইউ, খুব সুন্দর, আরও গান শুনবো। মানে শিল্পীদের কিন্তু আমরা যখনই আড্ডায় পাই তখন একটু একটু করে গান শুনতেও কিন্তু ভালো লাগে এবং আড্ডাটা খুব সুন্দরভাবে জমে যায়। জিশান খান শুভ, একটু যদি আপনার কাছে আসি, আমরা কিন্তু জানি যে যারা লেখালেখি করে বা সঙ্গীত পরিচালনায় থাকে বা তাদের কিন্তু এক ধরনের উদাসী ভাব থাকে, আপনার মধ্যে সেটা আছে কি না, কী মনে হয়, কেউ বলেছে কি না? নিজেকে নিজে চিন্তা করাটা তো অনেক কঠিন কাজ, মানে আমি এটা আদৌ চিন্তা করে দেখবো। আমি সবসময় খুব ক্যাজুয়ালি, মানে আমি বাসায় যেরকম এখানে ওরকমই খুব সিম্পল থাকতে পছন্দ করি। আর মানুষ উদাস না হইতে পারলে তো আসলে প্রকৃতিকে চিনতে পারো না, আই হোপ। আচ্ছা, যদি একটু কাছে নিয়ে কথা বলি যে রিসেন্ট নাটকেও কিন্তু অনেক গান হচ্ছে, সেক্ষেত্রে কাজ করা হচ্ছে কিনা বা কোনো প্ল্যান আছে কিনা বা কোন কাজগুলো নিয়ে সামনে পরিকল্পনা আছে দর্শক পাবে একটু যদি বলেন। নাটকে অ্যাকচুয়ালি কী কেন কীভাবে এটা আমি বলতে পারবো না, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো বা কাজ করা হয়নি। সো আমি চাই যে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি ফিরবো আপনার কাছে। মিতুল, একটু আপনার কাছে আবার আসি যে আমি যদি জানতে চাই যে অনেক দিন ধরে কিন্তু আমাদের শিল্পীদের থাকে যে কাজের একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে, ফিল্ম একটা বড় জায়গা এবং বড় সময় ধরে কাজ করে এবং ইন্টারন্যাশনালি সেটা অনেক জায়গায় জায়গায় প্রদর্শিত হয়, সেখানে প্রচার প্রচারণা থাকে, পুরো বিষয়টা নিয়ে যারা নতুন হিরো বা নতুন হিরোইন আসছে সিনেমাতে তাদের জায়গা থেকে আপনার মূল্যায়নটা কী বা আপনি কীভাবে দেখেন? আসলে পাবলিসিটি ছাড়া এখন কোনো ক্ষেত্রই ভাবা যায় না, আর সিনেমায় হচ্ছে পাবলিসিটিটা শুরু থেকেই ছিল। আমরা যদি ধরি আমাদের প্রথম ছবি মুখোমুখোশ, সেই ছবির পাবলিসিটির পোস্টার আমাদের সুভাষ দত্ত স্যার করেছেন, পোস্টার রেখেছেন হাতে। তো পাবলিসিটির নানা ধরনের ওয়ে আছে, জনরা আছে, কীভাবে আপনি পাবলিসিটি করবেন। তবে আমি এখনকার সময়ে দেখেছি যে এখনকার সাম্প্রতিক সময়ে যে সিনেমা মুক্তি পেয়েছে সেই পাবলিসিটি করার ধরনটা আসলে ভালো লাগে না, শুধু আমি না অনেকেই লাগেনি, কিন্তু ভালো যে লাগেনি সেটা কিন্তু না সেই ডিরেক্টরকে কেউ বলতে পারবে না, স্পেশাল আমরা যারা অভিনয় করি তারা বলতে পারবো না। একটু যদি অ্যাড করি, আমি তোর জানি আপনি একজন সাংবাদিকও, তো সাংবাদিকতার ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু সমালোচনা বা আলোচনার একটা জায়গা থাকে, সেই জায়গা থেকে সেই লেখালেখিটা বা সেই বলার সুযোগটা আছে কিনা? আছে, বলার সুযোগ আছে, এবং আমি খুব বলি, খুব বলি বলে আমাকে অনেকে পছন্দ করেন না। আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমার কাছে যেটা ভালো লাগে না আমি সেটা বলি, আমি কম্প্রোমাইজে যাই না। আমার কাছে যদি মনে হয় যে এটা রং, এটা আমাদের সিনেমার জন্য রং, খারাপ প্রভাব পড়বে, সো আমি বলি। এবং আমার আসলে তো বলার একটা জায়গা আছে, আমার কথা বলার একটা জায়গা আছে, সেইখান থেকে আমি অনেক কথা বলে ফেলি যেটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়। সেটা শুধু ব্যক্তি আফফান মিতুলের জন্য না, আমি চিন্তা করি আমি পুরো সিনেমার প্রতিনিধি হিসেবে নিজেকে ওখানে বসাই, তারপর মনে হয় যে এটা রং। আপনি সিনেমার প্রচারের ক্ষেত্রে বা সিনেমা পাওয়ার ক্ষেত্রে বা সিনেমার সুযোগ পাওয়ার ক্ষেত্রে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না, শিল্পী হিসেবে
আমাদের কিছু দায়বদ্ধতা আছে, আমাদের কিছু কমিটমেন্ট আছে সমাজের কাছে, সোসাইটির কাছে। এই যে দায়বদ্ধতার জায়গা থেকে আসে যে খুব সম্প্রতি আমরা দেখেছি যে অনুদানের বেশ কিছু সিনেমা রয়েছে, সেটা নিয়ে আপনার মন্তব্য কি, যে আপনি কিভাবে দেখছেন কারা কারা সেই অনুদানটা ঠিক সঠিক জায়গা থেকে অনুদানটা গিয়েছে কিনা বা সঠিক ডিরেক্টররা পেয়েছে কিনা, সেই জায়গায় আপনার মূল্যায়নটা কি? অনুদান নিয়ে যখন প্রশ্ন করেছেন, আমি যখন আমার সিনেমার কেরিয়ার শুরু করেছিলাম যে বছর, সেই বছর ছয়টি সিনেমাকে সরকার অনুদান দিয়েছিল, তার মধ্যে কাকতালীয়ভাবে আমি তিনটি সিনেমাতে সুযোগ পেয়েছিলাম। কাকতাড়ুয়া সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে, হরিজন, আর একটা হচ্ছে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে, ছবিটার নাম ছিল নেকাব্বরে মহাপ্রাণ। তার মানে আমি আমার বয়সের তুলনায়, কেরিয়ার তুলনায় আমি অনেকগুলো অনুদানের ছবি করেছি, নিয়ার অ্যাবাউট ছয়টা। তো এইটা নিয়ে আমার আমার আসলে কিছু সে আছে, যে আমি যখন অনুদানের লিস্টটা আমার হাতে এসেছে গত বুধবারে, আমি চোখ ভুলালাম যে ওখানে 19টা ছবিকে অনুদান দেওয়া হয়েছে। আর আমি ছোটোবেলা থেকেই সিনেমা মানে অভিনয় করি, সেটা নাটক হোক সিনেমা হোক যেটাই হোক, একদম শিশু শিল্পী হিসেবে। তো অর্থাৎ আমি মিডিয়ার সবাইকে মোটামুটি চিনি। তো 19টা ছবির নাম যখন আমার হাতে এসে পড়ল, তো আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু 19 জন ডিরেক্টরের মধ্যে আমি 8-9 জন ডিরেক্টরকে আমি চিনেছি, আর বাকি জনদের নাম আমি কখনো শুনিনি। এটা আমার ব্যর্থতা যে আমি শুনিনি, আমি তাদেরকে চিনি না। তার মানে সাংবাদিকতার জায়গা থেকে অনেক কিছু বলবেন, আমরা এগুলো আরো শুনবো। আমরা একটু স্ক্রিনে চলে যাই, দেখি কি আছে আমাদের দর্শকের জন্য। আপনার দেখে আসলাম আমরা একটা চমৎকার গান, এটা নিয়ে একটু শুনতে চাই, আপনার কেমন লেগেছে বা আপনি এই গানটা কিভাবে রেডি করেছেন একটু শুনি আপনার কাছ থেকে। মানে তেমন কোনো গল্প নাই অ্যাকচুয়ালি, মানে পিছনে কিছু গল্প তো থাকে যেটা দর্শক জানে না, আমরা এই আড্ডার মাধ্যমে একটু জানতে চাই আর কি। অনেক সময় নিয়ে লিখছি, মনে মনে হয়েছে 2 লাইন, 1 লাইন, 1টা ওয়ার্ড, আবার একটা অন্তরা। আমরা জানি আপনার সুর কাকে ভেবে লিখছো এটা বলো, এবং আপনার গাওয়া একটা গান, আপনার কাকে ভেবে লিখছো এটা বলো। আমি আমার জন্য লিখছি। আচ্ছা, মানে নিজের জন্য কিছু করা লাগে না, তো ওই জায়গা থেকে যদি বলি, আপনারা তো মানে ব্যাপারটা একটু চিন্তা করেন, আমি আমার জন্য কেউ কিছু লিখেনি কখনো। সো আমি আমার জন্য লেখা ট্রাই করছি, এবং এটা আমি উৎসর্গ করছি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের, সকল গানপ্রেমী মানুষদেরকে। সো আলটিমেটলি ব্যাপারটা আমাদের সবার জন্যই। আচ্ছা, খুব চমৎকার। আমরা আরেকবার স্ক্রিনে দেখে আসি কি আছে। চমৎকার একটা গান, এবং এত সুন্দর ভাবে এটা পিকচারাইজেশন করা হয়েছে, দেখে মনে হচ্ছে আমরাই প্রেমে পড়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে। আমি যদি একটু ব্যক্তিগত প্রেম, ব্যক্তিগত বিয়ে নিয়ে একটু প্রশ্ন করি, যে কেমন চলছে? আমরা জানি আপনি খুব সম্প্রতি বিয়ে করেছেন, কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে, আমাদের বিয়েটা খুবই ইউনিক স্টাইলে হয়েছে। একটু যদি শুনি দর্শকের জন্য, আমরা ভার্চুয়াল বিয়ে করেছি। আচ্ছা, আমাদের হচ্ছে যখন আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ আমরা বিয়ে করব, এরপরে আমরা আসলে প্রেমটা আমাদের বিয়ের পরে হচ্ছে। সো আমরা যখন আগে ডিসাইড করেছি বিয়ে করব, দেন আমরা বললাম ওকে তাহলে আমরা সময় নষ্ট করব না, ওর একটু আসতে টাইম লাগবে। তো আমরা বললাম ওকে তাহলে আমরা, সে কোথায় আছে? সে নিউ ইয়র্কে আছে, আর আসতে ওর কিছু মাস সময় লাগবে। তো আমরা সময় নষ্ট করিনি, আমরা জাস্ট কয়েক সপ্তাহের মধ্যে আমরা প্ল্যান করে আমাদের ফ্যামিলি সবাই মিলে ভার্চুয়ালি বিয়ে করে ফেলেছি, জুম মিটিংয়ে। আচ্ছা, খুব অসাধারণ, এবং খুব ছোট্ট পরিসরে আমাদের বিয়ে হয়েছে। আনন্দের কমতি ছিল না, পরিসরটা ছোট্ট ছিল। আর আমার কনসেপ্ট ছিল এক্ষেত্রে যে মেক ইউর ওয়েডিং সিম্পল, আর তোমার ম্যারেজটাকে তুমি, ম্যারিড লাইফটাকে তুমি গর্জিয়াস করো, মানে ওয়েডিং ডেকে গর্জিয়াস করতে গিয়ে ম্যারিড লাইফটা যেন সিম্পল না হয়। খুব সুন্দর, একমাত্র শিল্পীরাই এইভাবে ভাবতে পারে। একটু যদি জানি যে মানুষটা কি, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির কেউ কি না, অথবা মিউজিক নিয়ে তার চিন্তাভাবনা কি, বা তার প্রফেশনটা কি? তার নাম তসলিম মজুমদার, সে গান খুব পছন্দ করে, গান গাইতেও খুব পছন্দ করে, কিন্তু মিউজিকে সে কখনোই জড়িত ছিল না। বাট লাকিলি আমার জন্য এটা একটা আশীর্বাদ, সে অনেক আমার চেয়ে বেশি আমার গান পছন্দ করে এবং আমাকে অনেক ইন্সপায়ার করে। আমার খুব চমৎকার, এটা কিন্তু খুব একটা ভাগ্যের ব্যাপার যে যে লাইফ পার্টনার থাকবে সে কতটা সাপোর্ট দেয় বা কতটা আপনাকে ভালোবাসে। আফফান মিতুল, একটু যদি আপনার কাছে আসি, যে খুব সম্প্রতি আমি জানি যে আপনার ময়না একটা সিনেমা আসছে, জাজের সিনেমা, সেটা নিয়ে একটু যদি বলেন আগে। জাজ মাল্টিমিডিয়া সিনেমায় অভিনয় করবো, এটা অনেক দিনের আমার একটা স্বপ্ন ছিল, যেহেতু বাংলাদেশের একদম লিডিং প্ল্যাটফর্ম সিনেমার জন্য।
তো আমার আমি খুব চেষ্টা করেছি জাজের ছবিতে কাজ করার জন্য, অনেক দিন ধরে লেগেছিলাম। তারপর জাজ মাল্টিমিডিয়া সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন ভাই খুবই ভালো মানুষ, সাডেনলি একদিন আমাকে ফোন করলো যে তোমার হাসিটা আমার খুব ভালো লাগে, তোমার হাসিটা সুন্দর, এই হাসিটার জন্য কে আছেন অভিনেতা হিসেবে? আমি আমি খোকন ভাইয়ের কাছে গেলাম, ছবিটার নাম ছিল ময়না, রকস্টার রনির ক্যারেক্টার আমি করেছি। ছবিটাতে আরও দুজন নায়ক আছেন, কায়েস আরজু আর হচ্ছে আমান রেজা, তিনটা হিরোই, একটাই নায়িকা ছিল, নায়িকার নাম হচ্ছে রাজরিপা, উনি ইফতেকার চৌধুরী স্যারের মুক্তি ছবির নায়িকা। তো রাজরিপাকে ঘিরে তিনটা ছেলের জার্নি, ও তো প্রতভাবে জড়িত এমন একটা কনসেপ্ট। আচ্ছা, একটু যদি আমি জানতে চাই, আমি জানি আপনি সাংবাদিকতায় পড়াশোনা করেছেন এবং সাংবাদিকতা কাজও করছেন, সেক্ষেত্রে এখন যেহেতু সিনেমায় অভিনয় করছেন, সেক্ষেত্রে এই সিনেমাতে সুযোগ পার বা অভিনেতা হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সাংবাদিকতা কোনো উপকার করছে কিনা বা বিশেষ কোনো হেল্প পান কিনা, সুযোগ পান কিনা, সেটা একটু যদি বলেন। আমি বিশেষ কোনো হেল্প পাই না, বরং উল্টো হয় আমার ক্ষেত্রে। আচ্ছা, এটা বলা ঠিক কিনা আমি জানি না, আমার ক্ষেত্রে উল্টো হয় কিরকম যে আমি একটি টিভি স্টেশনের বিনোদন সাংবাদিক বলে অনেক স্টেশনের বা অনেক মাধ্যমের প্রিন্টও হতে পারে, কিছু মানুষের চক্ষুশূল আমি যারা আমার কোনো নিউজ করে না, আমি আজকে ওপেনলি বলে ফেললাম, জানি না আমার কপালে কি আছে। সো আমি আমি আসলে কোনো উপকার পাই না, বরং আমার কাছে আমার ক্ষেত্রে রিভার্স, আমি আমি আসলে আর উপকার পাই না এটা আমি ভাবতেও চাই না, আমি শুধু অভিনয়টাই করে যেতে চাই, ভালো ছবিতে সম্পৃক্ত হতে চাই। আমার একটি ছবি আসবে নাম আদম, ওখানে আমার বিপরীত আমার ওয়াইফ ক্যারেক্টার করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী, আর একটি ক্যারেক্টার ছিলেন ইয়াস রহান। আমার আরেকটি ছবি শেষ করলাম, ছবিটার নাম মুনাফিক, বিপরীত ছিলেন শীতল, আর আমার প্রথম নায়ক হওয়ার যে ছবিটার মাধ্যমে রুবেল মাহমুদ পরিচালিত নিশ্চুপ ভালোবাসা, আমার বিপরীত ছিলেন সারা জেরিন। তো ছবিগুলো আসুক, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ আমরা আশা করছি অবশ্যই ভালো কিছু হবে। আয়শা মৌসুমী, একটু যদি জানতে চাই যে এখন অভিনয়ের ক্ষেত্রে যেমন ওটিটি বা ওয়েব সিরিজে একদম দর্শকের সাথে কানেক্ট করে, গানের ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেল বা আমি যদি বলি লাইভ শোতে কিন্তু সঙ্গীত শিল্পীরা বরাবরই কানেক্টেড থাকে, আপনার ক্ষেত্রে একদম কাছ থেকে কোনটা ফিল করেন যে আমার যারা দর্শক আছে কিভাবে কানেক্ট করেন তাদের সাথে? অবশ্যই স্টেজ হচ্ছে একদম ফার্স্ট আমার ই হবে, চয়েস হবে, মানে অডিয়েন্সকে যদি সামনাসামনি আমি কানেক্ট করতে চাই। আর ওইটা কানেক্ট করার জন্য আমাকে পেছনে কাজ করতে হয়, যেগুলো আমরা নিজেদের গান বানাই সেটা মানুষ পছন্দ করে, আর সেটা আমরা রিলিজ করি আমরা ইউটিউবে, স্পটিফাই বা আদার্স প্ল্যাটফর্মে, দেন ওখান থেকে মানুষ কানেক্ট করে, ভালোবাসে, আর ভালোবাসলো কি না ওইটা চেক করি স্টেজে গিয়ে। তো তখন দেখা যায় যখন আমার গান সবাই আমার সাথে গায়, এইটা আসলে বলে বোঝানোর মতো না, আর এই দিনটার জন্যই ওয়েট করে প্রত্যেকটা শিল্পী। আমি যদি জানতে চাই যে এখন কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকে শিল্পীদের সাথে অডিয়েন্সটা খুব কানেক্টেড থাকে, সেক্ষেত্রে কিভাবে আপনি ম্যানেজ করেন বা কিভাবে কানেক্ট করেন? এখন এটা খুব ভালো একটা ব্যাপার, আবার খারাপ একটা ব্যাপার, কারণ খুব তাড়াতাড়ি মানে ই করতে পারছে, চাইলেই ছুতে পারছে, এইরকম একটা বিষয়, একটা কমেন্ট করতে পারছে। তো সেক্ষেত্রে আমি খুব লাকি, কারণ আমার অডিয়েন্স, আমার যারা আমার অডিয়েন্স আছে ব্যক্তিগত, ওরা আমাকে খুব পজিটিভলি দেখে, লাইক আমার বিয়ের বিষয়টা, আমার যে কোনো গান, ইভেন আমি যদি এমন কোনো লুক দেই যেটা ওদের পছন্দ হয়নি, ওরা সাথে সাথে বলে। সো আমার সাথে ওদের সম্পর্কটা খুবই অর্গ্যানিক এবং খুবই মানে ট্রান্সপারেন্ট, আমি এটা আমার একটা ফ্যামিলি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, আমরা একদম আয়োজনের শেষে চলে আসছি এবং গান শুনতে শুনতে আমরা আজকে বাড়ি যাব। প্রিয় দর্শক, আজকের আয়োজন এখানেই শেষ, আমরা আজকে গান শুনতে শুনতে বাড়ি যাব, থাকবেন আমাদের সাথেই, চোখ রাখবেন চ্যানেলের পর্দায়।